তো যাদের যাদের পারলাম নিয়ে আসতে, তুমি কি তাদের আমাকে তাদের দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছে সবাই। আর তুমি কি কমেন্ট পড়তে পারছো? আমি কিছু বুঝতেই পারছি না। কমেন্টস পড়তে পারছো? কমেন্টস হ্যাঁ, কমেন্টস পড়তে পারছো? আমার ভয়েস আসছে? এক মিনিট, হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখন হ্যাঁ পাপা, ওকে, একটু আগে আমাদের সাথে হ্যাঁ সোনালি দি ছিল, নেটওয়ার্কটা খুব বাজে। আমাদের সাথে, হ্যাঁ সোনালি দি ছিল, কে ছিল? মন্দিরা ছিল, সোনালি দি, মন্দিরা, অনুষ্কা, বিদীপ্তা, চারজনেই ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো এবং তারপরে আপনি এলেন ম্যাডাম, তো ও মাই গড, সবাই বলছে হ্যালো জ্যোতিদি, হ্যালো জ্যোতিদি, কেমন হ্যালো আছো? হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো। আর বলছে হাই জ্যোতিদি, আমাকে অ্যাড করো। আচ্ছা আমি আমি করতে পারবো না, হ্যাঁ, রক্তিমকে মানে করতে হবে। আমি ট্রাই করছি, ঠিক আছে, ওকে, যারা যারা পাঠিয়েছে আমাকে তাদের মধ্যে থেকে আমি ট্রাই করছি, দেখা যাক। হ্যালো হ্যালো হ্যালো, আমি দেখতে পাচ্ছি, এখন দেখতে পারছি কমেন্ট গুলো আমি। দেখতে পাচ্ছ? ওকে, হ্যালো 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 এভরিওয়ান, আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? সবাইকেই যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটাই করব। আমাদের ওই ফ্যামিলিটাকে কতটা মিস করছো? আরে খুব মিস করছি, খুব খুব মিস করছি, খুব বহুত জ্যাদা। সকালে ঘুম থেকে মুঝে ওঠা তো, থেকে হ্যাঁ, ঘুমতে যাওয়া টোটাল টাইমটাই। সুবাহ উঠনে সে রাত কো সোনে তক, মতলব বহুত জ্যাদা মিস কর রহে হো। মেরে কো তো বোলনা ভি নি আতা, বাট কি বহুত জ্যাদা বলবো, মিস কর রহে হো। আই মিন খুব আই ক্যান মুখ লাগবে এক্সপ্রেস বলছো, মাই খুব ভালো বলছো, ফিলিংস পুরো ইন চিন্তা ওয়ার্ডস। করছো। মন, আচ্ছা আমি আর একটা কথা বারবার করে বলেছি, সেটা হচ্ছে যে শুনতে পাচ্ছ তো আমার ভয়েস, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি কি বলবো। হ্যাঁ যেটা সোনালি দিকেও বললাম, যেটা মন্দিরার সাথেও আলোচনা করলাম, সেটা তোমার সাথেও আলোচনা করি, সেটা হচ্ছে যে সবাই একটা কমেন্টস বারবার করে আসছে যে তোমরা, এখন তো তুমিও আছো তো তোমাকেও আমি ইনক্লুড করেই বলি, যে তোমরা ফিনালেতে ছিলে, পারফর্ম করলে, বাট তোমরা চ্যাম্পিয়ন হতে পারলে না, ওই পজিশনটা পেলে না, সেকেন্ড হতে পারলে না, থার্ড হতে পারলে না, তো এটা নিয়ে যদি কিছু বলো। কি বলবো, মে ক্যা বলু, বস ইয়েই, হাম সব তো ওয়াহ পে পার্টিসিপেন্টস কি তরহ কবি থে হি নি, হাম লোগ কবি ভি কম্পিট কিয়া হি নি এক দুসরে সে, হাম লোগ হামেশা আছে দোস্ত ভাই বহন ওয়েসে হি থে, অর কম্পিটিশন ইজ এ পার্ট অফ গেম। কোই এক তো ফার্স্ট হোগা, কোই এক সেকেন্ড হোগা, কোই এক থার্ড হোগা, কোই ফোর্থ হোগা, কোই ফিফথ হোগা, তো উসমে কোই কমেন্ট নেই মেরে তরফ সে, অর জো লোগ কো মিলা ওয়ো লোগ ডিজার্ভিং হ্যায়, একদম অর और फाइनलिस्ट बनना ही इट्स लाइक मेरे लिए तो बहुत बड़ा না, अचीवमेंट है আমি कि मैं আমি टॉप सिक्स আমি में थी। एक्चुअली আমি एक्चुअली ফাইনালিস্টের কথা বলবো না, আমি বলবো এটা যে আমার এখনো সেই দিনটা মনে আছে যে 26th of September আমি জি হাউসে ফার্স্ট পারফরমেন্স ঢুকেছিলাম। না না না, সরি সরি, টোয়েন্টি সিক্স 26th August, আগে থা, মैं गई थी 3 3 3 সেপ্টেম্বর। September, হ্যাঁ, তো আমি গিয়েছিলাম একদম ফার্স্ট লটে 26th August, যেদিন আমি হোটেলে মানে এন্ট্রিতে গেলাম আমি, এবং আমার হ্যাঁ সাথে সেই লাগেজটা নিয়ে যখন আমি ঢুকলাম, হ্যাঁ তখনই আমরা সবাই, না যারা যারা ওখানে ছিলাম, তারা চ্যাম্পিয়ন ঠিক, হয়ে গিয়েছে, আমাদের হ্যাঁ কাছে একদম ঠিক। আর কিছু পাওয়ার ছিল না। আর ইতনে লোগো মে সে টপ 21, টপ 10, টপ টপ 15, টপ 21, ও গড কমেন্ট, জ্যোতি তোমার চোখ গুলো দেখে মনে হচ্ছে ইউ আর ক্রাইং। না আই এম নট ক্রাইং, যাই হোক, চোখগুলো দেখে মনে হচ্ছে এইভাবে না আই এম নট ক্রাইং, বাট ইয়া বিট ইমোশনাল, অর ইয়ে সব কমেন্ট শুনে হম লোক ভি আচ্ছা নেই লাগতা দ, বাট ক্যা করি, এসা কোই বাত হ্যাঁ নেই, কোই এক তো উইনার হোগা।
আমাদের আমাদের মেন উদ্দেশ্য বা মেন মোটিভ আমাদের সবার একটাই ছিল, যে পারফরমেন্সটা ভালো করতে হবে আর যে যেটা সবার ভালো লাগে, হ্যাঁ, আর ইয়ে সিফ তেরা আর মেরা নেই থা, সবকা থা, সবকা সবার সবকা মোটিভ। হ্যাঁ, সব লোক, হম লোক ইতনে আচ্ছে সে রহতে থে, মতলব কবি এবং ফিল হি এবং নেই হুয়া কি কম্পিটিশন মে। সোনালি দিকেও আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা এটাই প্ল্যান করতাম সব সময়, নিজের পারফরমেন্সটা তো আছে আর বাকিদের যে পারফরমেন্স গুলো রয়েছে সেই গানে যে অর্কদার বা অন্য কারোর অনুষ্কার বা অন্য কারোর যারই হোক তার গানে অমুক জায়গাটায় যদি গিটারটা এইটা বাজতো বা ওই গানটায় যদি কিবোর্ডটা এইটা বাজতো, যদি গানটা এইভাবে আর একটু গাওয়া যায়, তো এইগুলো আমরা ঠিক করতাম, আমরা আমরা সবার গানে ইনভলভ হতাম নিজেরা, তো একদম। এবং কারণ চেষ্টা করতাম যে সবার পারফরমেন্সটা যাতে ভালো হয়। ইভেন আমার এটা মনে আছে বহু বহু রাত আমি আমার ঘুমোতে লেট হয়েছে কারণ অমিতের জন্য, অমিতকে অনেক গান আমি সেই বসে বসে তুলানো বা হ্যাঁ ওকে, ও যেহেতু অতটা সব গান জানতো না বা সব গান শোনেনি আগে, তো তার তার জন্য ওকে অনেক স্পেশাল কিছু জিনিস আমি আরো বলে বলে দিতাম যে তুই এই এই জিনিসটা কর ওইটা কর, অনুরাগ ছিল, হ্যাঁ অভিষেকদা ছিল, আমরা সবাই নিয়ে ওকে বসতাম, সৌম্যদীপ, তো আমাদের মধ্যে বন্ডিংটা এই রকমের ছিল খুব যে ভালো আমরা কোনো ছিল। সময় কম্পিটিটর ভাবতাম না, আমরা তার চেয়ে হ্যাঁ বেশি ফ্যামিলি, একদমই নেই, এটাই আর সবাইকে বউ বলা হোনা বহুত জরুরি। একদমই তাই। এখানে আমার কাছে একটু আগে যে কমেন্টস গুলো এসে তার মধ্যে দুটো কমেন্ট দুটো কমেন্ট ছিল, আমি সেই কমেন্ট দুটো মানে দুটো কোয়েশ্চেন ছিল। নাম্বার ওয়ান কোয়েশ্চেন যে জ্যোতিদি তুমি এখন কোথায়, গুয়াহাটি নাকি কলকাতা? আমি গুয়াহাটিতে আছি এখন, তো গুয়াহাটিতে, কলকাতা যাব ভাবছি মে মাসে যাব, যদি লকডাউন না দেয়, রাইট দেয় দেয়। হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন হচ্ছে তুমি এত ভালো বাংলা কবে শিখবে? এখন তো শিখতেই হবে, আরেকবার এখন বলো, সবকে রেকর্ডে সাথ, কিন্তু শোনা যাবে, আরেকবার বলো। আমি বলছি এখন তো শিখতেই হবে, বাহ তোমরা সবাই জন্য শিখতে হবে। একদমই তাই, একদমই তাই। আর আর মানে এক কোশ্চেন দেখা, তুমনে রক্তিম কো এসএমএস সিখায়া কি নেই, আচ্ছা এক কোশ্চেন দাও। হ্যাঁ সিখায়া হ্যায় তো, তো বল বল বল। হ্যাঁ শিখেছি, বাট বেলেগো কি সাবে, বেলেগো কি সাবো, সরি মই আপনালোকক ভাল পা, বহুত ভাল পা। ওটা তো ছিল, বাট আমি একটু স্পেশাল কিছু বলতে চাইলাম যে অন্যরা সবাই কি শুনবে এটা। আচ্ছা আর আরেকটা জিনিস হয়েছিল, আমি দুদিন আগে বা দুদিন বা একদিন আগে তোমার একটা পোস্টে কমেন্টস করেছিলাম যে জুই, তো সেখানে অনেকে কোয়েশ্চেন করেছিল যে জুই, হ্যাঁ জুই মানে কি, জুই কি জ্যোতিদির ডাক নাম বা কিছু, আমি অনেককেই বলেছিলাম যে আক স্যার তাকে জিজ্ঞাসা করো, তো যারা যারা অ্যান্সার পাইনি তাদেরকে আমি বলেছিলাম জুই অ্যাকচুয়ালি মানে হচ্ছে অ্যাসামিসে আগুন, আগুন। তো হ্যাঁ যেরকম আমরা বলি যে ফায়ার হয়েছে পারফরমেন্স বা আগুন লাগছে হ্যাঁ সেই রকম টাইপের, তো জুই যারা যারা ভেবেছিলে যে জ্যোতির ডাক অসমিয়াত, নাম একেবারেই নয়, জ্যোতির ডাক নাম অনেক অনেক রয়েছে, সেগুলো পরে রিভিল করব, এখন করছি না, কারণ যখন আমি আসামে গিয়েছিলাম ঘুরতে তখন জ্যোতির অনেক কি বলবো অনেক পার্সোনাল শয়তানি বা ওর অনেক দুষ্টুমি এগুলো শুনে এসেছি, পরে রিভিল করব একদিন, আজকে না, আচ্ছা এবং বিশেষ করে ওর সামনে না, আমি দেখবো। না না জোকটা পার। আর গান বাজনা কেমন চলছে? গান বাজনা চলছে, একেলে একেলে গা রি হো, একেলে একেলে গানা শুন রি হো, জি হাউস সিচুয়েশন কো মিস খুবই কর রি হো বহুত জ্যাদা, খুবই সিচুয়েশন বহুত জ্যাদা, বাইরে, উসকো লেকে জ্যাদা টেনশন হ্যায়, একদমই ওভি তাই। আর সিচুয়েশন কে। নেক্সট নেক্সট প্ল্যানিংস কি আছে মানে ক্যারিয়ার ওয়াইজ বা গান নিয়ে? আচ্ছা প্ল্যানিং সে ইয়াদ হ্যায়, মানে রিসেন্টলি গানা রিলিজ কিয়া থা, হাম লোগো বোলনা পড়েগা ইয়ার, তো রিসেন্টলি বলো গানা, বহুত লোগো নে সুনা, বহুত লোগো নে সুনা হোগা, তো ওয়াহাঁ পে রক্তিম নে ভি ছোটা সা পার্ট গায়া, থ্যাংক ইউ সো মচ লাইফ কে থ্রো সে ভি। তো আগর আপ লোগো নে নেহি সুনা হ্যায় তো মানে প্লিজ মেরে ফিডব্যাক বায়ো দিলে মে জাকে আমি চেক। একদম আমার আমার আমি ওইটাই পারফর্ম করতে পেরে খুব খুশি, আর সব থেকে বড় কথা সবাই যারা যারা দেখতে পাওনি এখনো দেখুন, তারা তারা আমার আমার ফেসবুকে পেয়ে যাবে বা জ্যোতির ইনস্টাতে পেয়ে যাবে, জ্যোতির ফেসবুকে পেয়ে যাবে, সব বায়ো, সব যে কোনো জায়গায় পেয়ে যাবে,
গানের নামটা একবার বলে দাও। তুমি আরো মই, ইসকা মতলব হ্যায় মে অর তুম। একদম। আর এটা কোথায় পাবে, মানে যারা ইউটিউবে খুঁজবে তারা কোথায় পাবে এটা, কোন চ্যানেলে বলে দাও। মেরে তোমরা আমার বায়োতেও চেক করতে পারো ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবেও চেক করতে পারো। এবং অবশ্যই জানিও যে কেমন লাগলো গানটা শুনে। আর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রেকর্ড। তো? হ্যাঁ একদম একদম। আর আচ্ছা অনুষ্কার, অনুষ্কাকে আজকে আমি তিনবার অ্যাড করেছি, তিনবারই ওর নেটওয়ার্ক আনস্টেবল ছিল, কেটে গিয়েছিল। আমারও খুব বাজে নেটওয়ার্ক, আমি হ্যাঁ, এখানে বাট একটা পজিশনে দাঁড়িয়ে আছি নেটওয়ার্কের জন্য। সমদীপ্তা কমেন্টস করেছে, সমদীপ্তা চলে গেল হ্যাঁ, কমেন্টস সমদীপ্তা দি জয়েন আনিচ্ছে করেছে। আবার। আচ্ছা আমি গেলাম সমদীপ্তা দিকে জয়েন করা না না, ওয়েট ওয়েট ওয়েট, আমি চেষ্টা করছি যে কর। দুজনকেও, যেহেতু আমরা সোনালি দি আর অনুষ্কাও ছিল, তারপরে অনুষ্কার মন্দিরা ছিল, আমি দেখি সমদীপ্তা যদি আসে। সমদীপ্তা আজা, জানি না ও ফ্রি আছে কিনা, জানি না, দেখা যাক। আর একটাই কথা সবাইকে বলবো যে সবাই কোভিড সিচুয়েশনে সাবধানে থেকো, সেফ থেকো, বাড়িতেই থেকো বেশিরভাগ টাইম। আর আমরা এর পরেও আবার লাইভ আসবো, ট্রাই হ্যাঁ করবো গান শুনবো তোমাদের। একদম আগেই। কি খবর কেমন জ্যোতিরক্ষিত? আছি, কেমন আছি? একদম ভালো, তোদের গান সমদীপ্তা, ভীষণ ভালো হয়েছে জ্যোতি, সমদীপ্তা, শুনেছি আমি, সমদীপ্তা, খুব সমদীপ্তা, ভালো থ্যাংক ইউ। লেগেছে। পারলে একটু হেডফোনটা নে, কারণ হয়তো আমাদের সাউন্ডটা ফিডব্যাক আসছে। আমি আজকে বাড়িতে ফোন নেই, সুতরাং আমি কিচ্ছু নিয়ে বেরোইনি। আচ্ছা চল, হবে, ঠিক আছে, তোরা লাইক কর, আমি আছি, সাথে আছি, দেখছি। টাটা। ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। না তোরা কথা বল, আমি লাইভটা দেখছি, বরং তাতে আমার সুবিধা হবে বেশি। আচ্ছা তাহলে আরে সবাই কিছু অন্তত বলে যা। না, সবাই এখানে সমদীপ্তা দি, সবাইকে সমদীপ্তা বলছে, দি সবাই বলছে, প্রচুর কিন্তু রিকোয়েস্ট সবাই এসেছিল, জ্যোতি আর রক্তিমের, মানে বেসিক্যালি জ্যোতির যে গানটা বেরিয়েছে সে গানটা শুনো, কারণ আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। আর তোমরা সবাই শুনো, সবাই সাথে থেকো, ওদেরকে ভালোবেসো, সাথে আমাকে অল্প অল্প ভালোবেসো। আচ্ছা টাটা দিদি, টাটা। ওকে। তো এবার আমাদের হয়তো যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমি হয়তো এবার আস্তে আস্তে অফ হব, সাইন আউট করব লাইভটা। আচ্ছা তো আমিও যাচ্ছি, তুমি একটা অল্প কি তোমার ছোট্ট ফ্যানের রিকোয়েস্ট সাথে করবে, মানে আমি সিঙ্গেল আমার টাইম দিক থেকে, স্পেন্ড করো। ওয়েট ওয়েট ওয়েট, আমার তরফ থেকে বা আমার আমার যারা যারা ভিউয়ার্স আছে হ্যাঁ তাদের তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি রাখা যায়, যে কোনো গানের একটা ছোট দু লাইন বা এক লাইন। আরে এখানে তো নেটওয়ার্ক খুব খারাপ, আমি যেভাবে কথা বলছো সেইভাবে, কোনো ব্যাপার না, কেউ তো শুনতেই পারবে না ভালো করে। শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে, কি গাইবো দেখুন ভাই, যেটা যেটা ইচ্ছা হচ্ছে, যেটা দেখো মনে কত হচ্ছে। বাজে নেটওয়ার্ক। ভাবতে পারছি না। আরে সাজেস্ট মি সাম সং। অসমিয়ার গান করা, এসএমএস গানে বল রে লোক। এসএমএস, তাহলে তাহলে একটা যদি আমি বলি যে তোমার পছন্দের, বা যেটা তুমি রিলিজ হলো আমাদের যে গানটা সেটাও করতে পারো, যেটা যেটা ইচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেস্ট আইডিয়া, হম লোক কা জো গানা রিলিজ হুয়া ওই গানা থোড়া সা পহলে তু গা। মুখ জান বলি তুমি এই মাতিবা, মুখ হুন বলি কাহতে রাখিবা, তুল পরা গালতে যাসিলে সুমা, জিলিকি বুকুতে মরম হুহর খনা, তুল পরা গালতে যাসিলে সুমা, জিলিকি বুকুতে মরম হুহর খনা।
গান বলি তুমি মাতি বাহা। থ্যাংক ইউ। ওয়াও 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 ওয়াও, দারুণ 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 হয়েছে। আর এইভাবেই এগিয়ে যাও, আর গান গানের দিকে আরো 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 অনেক শাইন করো, আর ভালো থেকো। আবারও আমরা পরে লাইভে, যখন তুমিও ভালো থেকো। লাইভ আসবে, আর আমি একটা কথা বলতে চাই, আমার ভিউয়ার যত যতজন আছে প্লিজ, হ্যাঁ কারেক্ট মেকো, কারেকশন কর না দেনা। একদম, হ্যাঁ, যত ভিউয়ার্স আছে সবাইকে একটা জিনিস বলতে চাই, খুব সাবধানে থেকো, মাস্ক ইউজ করো হামেশা, যাহা ভি যাও, আর স্যানিটাইজ করতে রো, কারণ সিচুয়েশন বহুত জ্যাদা খারাপ হ্যায়। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব সুন্দর বাংলা হলো, আর পুরোটা পরিষ্কার বাংলা হলো, আর এইভাবেই আরো বাংলা শিখতে থাকো। একদম, আর যাই হোক, ভালো থেকো, আবার পরে দেখা হবে, পরে আবার লাইভে আমরা জয়েন করব। একদম, টাটা, একদম, টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।